বাংলাদেশে আজকে কোন পরিস্থিতি সেটা বলাই কঠিন, সামনের দিনে তো আরো কঠিন। 2018 সালে যেমন বিএনপি নির্বাচনে গিয়েছিল, এর অর্থ না নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা একটা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারবো না কেন? তাহলে একটা হতে পারে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে বিএনপি নামক কোনো দল থাকবে না, বিএনপি যখন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ নামক কোনো দল থাকবে না। জনাব সোহরাব হাসান, আমরা যেমনটি দেখছি যে তফসিলের সময় ঘনিয়ে আসছে, সেই জায়গা থেকে রাজনৈতিক সংকটের যদি যদি কোনো সমাধান না হয়, পরিস্থিতি যদি এরকমই থাকে, এরই মধ্যে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, ঠিক কোন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে সামনের দিনে? বাংলাদেশে আজকে কোন পরিস্থিতি সেটা বলাই কঠিন, সামনের দিনে তো আরো কঠিন। বিষয়টা হচ্ছে যে একটি নির্বাচন, আওয়ামী লীগ বিএনপি ঝগড়া থাকতে পারে, অন্য দলের থাকতে পারে। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি তাহলে নির্বাচনের ব্যাপারে একটা ঐকমত্য আসা প্রয়োজন। ঐকমত্য মানে মানুষ ভোট দিতে পারবে, ভোট দেওয়ার ব্যবস্থা করা। সেটি বিএনপি আমলে পারেনি বলে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় ছিল, আজকে আওয়ামী লীগ পারছে না বলে বিএনপি রাস্তায়। এই রাস্তায় কতদিন? জাতি 52 বছর ধরে রাস্তায় থাকবে। সামরিক শাসন, আহমদ হোসেন ভাই বললেন যে সামরিক শাসন আমলে কথা জিয়া রহমান ক্ষমতা দখল করেছে, সবই ঠিক। 2018 সালে যেমন বিএনপি নির্বাচনে গিয়েছিল, এর অর্থ না নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেমন আওয়ামী লীগ 1979 সালের নির্বাচনে গিয়েছিল, 79 সালের নির্বাচনে গিয়েছিল এবং 39টি আসন পেয়েছিল। এর অর্থ না যে সেই নির্বাচন বৈধতা পেয়েছে। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করা না করা, আমরা একটি সুষ্ঠু মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই কি না, আমাদের রাজনৈতিক নেতৃত্ব চায় কি না। 86 সালের নির্বাচনে তো আওয়ামী লীগ গিয়েছিল, বিএনপি যায়নি। ওই নির্বাচন আইনগতভাবে বৈধ। আগামী নির্বাচন একতরফা হোক বা এই 44টি দলের মধ্যে তিনটি দল নির্বাচনে অংশ নেওয়া হবে, মানে আইনগতভাবে বৈধ হবে, কিন্তু সেই নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন কিনা। কিন্তু যে নির্বাচনটি আইনগতভাবে বৈধ হচ্ছে, নৈতিকভাবে কি বৈধ হতে পারছে? আচ্ছা, নৈতিকভাবে, হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে একটি মূল্যবোধ, গণতন্ত্র হচ্ছে একটি নৈতিকতার প্রশ্ন। সেই নৈতিকতায় আমরা বিশ্বাস করি কিনা, আস্থা রাখি কিনা, আমার জন্য যেটি সত্য আমার প্রতিপক্ষের জন্য সেটি সত্য কিনা, এটি যদি আমরা একমত হই তাহলে অবশ্যই আমাদের সময় যেসব বললেন যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, তাহলে একইভাবে বিএনপি যেমন তাদের নির্বাচনী এজেন্ডা, তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামবে, আওয়ামী লীগও নামবে। আজকে জাতীয় পার্টির নেতা নিশ্চয়ই আহমদ হোসেন ভাই এটি ইঙ্গিত করতে চেয়েছেন যে বিএনপি নির্বাচন না আসলে অন্যরাও তো আসবে। জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বলেছেন যে আমরা ইলেকশন চাই, সিলেকশন গুড। এখন কথা হচ্ছে আহমদ হোসেন ভাই বা মেলুভরাপ্পা, আপনার দুইটি প্রধান রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা নেত্রী বা আপনাদের যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রী আছেন, মানে আমরা একটা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারবো না কেন? তাহলে একটা হতে পারে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে বিএনপি নামক কোনো দল থাকবে না, বিএনপি যখন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ নামক কোনো দল থাকবে না, এটা একটা ব্যবস্থা হতে পারে। তাহলে এই রাস্তায় এই যে অবরোধ, হরতাল, সভা সমাবেশ, মানে নিরন্তর, এর শেষ কোথায়? লুভারাপা বললেন যে সামূহিক কষ্ট, বৃহত্তর জনগণের বৃহত্তর কল্যাণের স্বার্থে, কল্যাণের জন্যে সাময়িক কষ্ট স্বীকার করবেন। এই কষ্ট স্বীকার কত বছর ধরে করে আসছে? আমরা সৈরেছেন আমলে করে আসছে, তারপর বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি আমলে করেছে, পরে বিএনপির পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ আমলে করেছে, মানে এর শেষ কোথায়? এবং সমাধান না হওয়ায় অনির্বাচিত সরকার আসলো। আমরা কি চাই যে আবার একটি অনির্বাচিত সরকার আসবে? আমরা যেমনটি দেখি নির্বাচন এলেই আসলে সংকট, কেন আসলে যে দেশে 11টি নির্বাচন হয়ে গেল, 12তম নির্বাচনের মুখোমুখি আমরা, একই সংকটের বৃত্তি আমরা ঘুরপাক খাচ্ছি। এটা নির্বাচনের সংকট না, সংকটটা হচ্ছে গণতন্ত্রের সংকট। গণতন্ত্র হচ্ছে আমার জন্য যা সত্য আপনার জন্যও তাই সত্য, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটি মনে করেন না। যারা যখন ক্ষমতায় থাকেন তারা তাদের মতোই নির্বাচনটি পরিচালনা করতে চায়। সেই জায়গা থেকে গণতন্ত্রের কি সঠিক ব্যবহারটা করতে পারছে আমাদের রাজনৈতিক দলগুলো? আমি সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি
কাজে গিয়েছিলাম, সেখানে সেখানকার বাঙালি জনগোষ্ঠী একটা বৃহত্তর, এখন প্রায় 1 লাখের মতো বাঙালি, তারা বাংলাদেশের দিক তাকিয়ে আছে যে একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হবে এবং বাংলাদেশ শান্তিতে থাকবে। কারণ তারা মনে করেন যে এই যে বাংলাদেশে উন্নতি সমৃদ্ধি এর পিছনে তাদের অবদান আছে, দেশের মানুষ এবং আমরা যদি বুঝি সারা বিশ্বে যে আমরা 17 কোটি মানুষদের ধরি, তার 1 কোটি মানুষ যদি বাইরে থাকে, তাদের ভূমিকা নেই এই দেশের উন্নয়নে। তারা কি চায়? তারা কি চায় এখানে মারামারি হোক? তারা কি চায় ভোট নিয়ে যুদ্ধ হোক? চান না।